ক্লাস সেভেন, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু আলোচনা করব বলেছিলাম তোমাদেরকে। আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হয়েছে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু আমরা আলোচনা করে নিই। প্রথমে আমরা অক্ষরেখা কাকে বলে, এবং অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি, অক্ষাংশ কাকে বলে, এই বিষয়গুলো আমরা প্রথমে একটু আলোচনা করে নেব। হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই বই আশা করি পড়েছো, তো অক্ষরেখা কাকে বলে তোমরা জানো, যে আমরা একটা রেখা কল্পনা করেছি যেটা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে পড়ে আছে, এবং পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি বা বিষুবরেখা বলি। আর অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে 4-5টা বৈশিষ্ট্য লিখবে। হ্যাঁ, নাম্বার ওয়াইজ, অর্থাৎ যদি দেখো যে প্রশ্নতে 5 নাম্বার আছে তাহলে 5টা বৈশিষ্ট্য লিখবে, যদি দেখো যে 3 নাম্বার আছে তাহলে 3টে বৈশিষ্ট্য লিখবে। ঠিক আছে, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে ঠিক তেমনি, দ্রাঘিমা রেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা আর বৈশিষ্ট্য কি, এ ধরনের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আর 3য় নাম্বার হচ্ছে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এছাড়া তোমাদের অন্য যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মূল মধ্যরেখা কাকে বলে, এরকম থাকতে পারে, মূল মধ্যরেখার মান কত, নিরক্ষরেখা কাকে বলে, নিরক্ষরেখার মান কত, মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখার পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করে, অর্থাৎ মূল মধ্যরেখা ধরো পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ, এইভাবে পৃথিবীকে ভাগ করে 2টি ভাগে, আবার নিরক্ষরেখা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এইভাবে ভাগ করে। আচ্ছা, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা সম্বন্ধে তোমরা একটু পড়ে নেবে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা কিন্তু অন্যান্য দ্রাঘিমা রেখার মতন অর্ধবৃত্ত, কিন্তু দুই একটা জায়গায় এই রেখাটাকে একটু ডান দিক বা বাঁ দিকে বাঁকিয়ে আঁকা হয়েছে। হ্যাঁ, এটা তোমরা পৃথিবীর কোন একটা ম্যাপ যদি পুরো গ্লোবে দেখতে পাও তাহলে সেখানে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটাকে দেখবে একটু আধটু বেঁকে আছে ডান দিক বা বাঁ দিকে। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পৃথিবীতে মোট কতগুলো অক্ষরেখা রয়েছে। হ্যাঁ, তোমাদের আমি ক্লাস নেওয়ার সময় বলে দিয়েছিলাম 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা দুটো দুটো বিন্দু। হ্যাঁ, সুতরাং ওই দুটোকে কাউন্ট করবে না। আর মূল দ্রাঘিম রেখা মোট কতগুলো আছে, এরকমও প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্নগুলো করবে। আচ্ছা, এরপর তোমরা এরকম প্রশ্ন পেতে পারো যে অক্ষাংশ কাকে বলে, বুঝিয়ে দাও কিভাবে অক্ষাংশ, অক্ষাংশ কাকে বলে, এরকম যদি সংজ্ঞা থাকে তাহলে অক্ষাংশ কাকে বলে সেটা লিখবে, আর যদি অক্ষাংশ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তোমরা এই পৃথিবীর কেন্দ্রের সঙ্গে কোণ করে যে অক্ষাংশ আমরা নির্ণয়ের যে ছবি তোমাদের বইয়ে রয়েছে সেই ছবি অনুযায়ী সেইভাবে উত্তরটাকে লিখবো। হ্যাঁ, আর অক্ষরেখাগুলিকে আরো ক্ষুদ্র ক্ষুদ্রাংশে ভাগ করা যায় বা দ্রাঘিমা রেখাকেও তাই, কতগুলি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অক্ষরেখা 1 ডিগ্রি থেকে 60 মিনিট, 60 মিনিট থেকে 60 সেকেন্ড, সেগুলোকে কিভাবে লিখতে হয় সেগুলো তোমরা প্রশ্নের মধ্যে পেতে পারো। হ্যাঁ, সেটা লিখবে। এরপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোন স্থানের সময় আগে বা পিছিয়ে থাকে কেন, এ ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে তোমরা বলবে যে যখন পৃথিবীর যে অংশটা পৃথিবীর সূর্যের সামনে আসে সেখানে যে দ্রাঘিমা রেখা সেখানে সর্বত্র একই সময় হয়, তার আগে অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত দ্রাঘিমা রেখায় সময় এগিয়ে থাকে কেননা সেখানে আগে সূর্যোদয় হয়, এবং তার পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা রেখায় সময় পিছিয়ে থাকে কেননা সেখানে পরে সূর্যোদয় হয়। তো সুতরাং এইভাবে পৃথিবীর সব জায়গায় সমান আগো পিছু হয় এবং সেটা দ্রাঘিমা রেখার উপরে নির্ভর করে, অক্ষরেখার উপরে। একই অক্ষরেখার মধ্যে কিন্তু বিভিন্ন সময় হবে আর একই দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু একই সময় হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এ ধরনের প্রশ্ন থাকতে পারে। আর তোমাদের ওই এরকমও প্রশ্ন থাকতে পারে যে অক্ষরেখা বরাবর স্থানগুলোতে একই সময়ে দিন রাত হয় কিনা, বললাম তাহলে একই সময়ে দিন রাত হবে না, এবং দ্রাঘিমা রেখা বরাবর স্থানগুলোতে একই সময়ে দিন রাত হবে। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে 1 ডিগ্রি দ্রাঘিমার তফাতে সময়ের তফাত কত হয়, কিভাবে ক্যালকুলেশন করবে, বা 15 ডিগ্রি দ্রাঘিমার তফাতে সময়ের পার্থক্য কত হয়, তাহলে ওখানে আমাদেরকে করে নিতে হবে যে 360 ডিগ্রি
টোটাল পৃথিবী ঘুরছে 360 ডিগ্রি, কোন সেই কোনটা ঘুরতে পৃথিবী সময় লাগছে 24 ঘন্টা, ঠিক আছে? তো সেই 24 ঘন্টাকে আমরা যখন 60 মিনিট দিয়ে গুণ করবো, তাহলে সেটা মিনিট মিনিট হয়ে গেল। এবার 360 ডিগ্রি ঘুরতে 24 ঘন্টা ইন্টু 60 মিনিট সময় লাগে, তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে ওটাকে ভাগ করতে হবে 360 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো। এরপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে, প্রমাণ সময় কাকে বলে বা স্থানীয় সময় কাকে বলে? তোমরা জানো স্থানীয় সময় মানে হচ্ছে কোন একটা দ্রাঘিমা রেখার মাথার উপরে, অর্থাৎ ঠিক দুপুর 12টা যখন হয় সেই সময়টাকে, মাথার উপরে যখন সূর্য আসে তখন সেই সময়টাকে দুপুর 12টা ধরে স্থানের স্থানীয় সময় নির্ণয় করা হয়। এবং প্রমাণ সময়টা হচ্ছে কোন একটা দেশের ক্ষেত্রে হয়, সাধারণত দেশের মধ্যে দিয়ে অনেকগুলো দ্রাঘিমা রেখা অবস্থান করে, এবং কোন একটা বড় দেশ হলে সেই দেশের ঠিক মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখাটাকে কল্পনা করা হয় সেই দ্রাঘিমা রেখার স্থানীয় সময় কি দেশের প্রমাণ সময় হিসেবে আমরা নির্ণয় করি। এবার অনেক বড় দেশের ক্ষেত্রে কখনো কখনো প্রমাণ সময় আবার দু তিনটে থাকতে পারে, যেমন ধরো তোমার সোভিয়েত রাশিয়া বা তোমার ইউএসএ, এই সমস্ত দেশগুলোতে হয়তো একের অধিক প্রমাণ সময়ও থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রমাণ সময় কাকে বলে সেটা বুঝতে পারছি, স্থানীয় সময় কাকে বলে সেটা বুঝতে পারছি, এই দুটো তোমরা প্রশ্ন তৈরি করবে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে জিপিএস কি বা জিপিএস বলতে কি বোঝো, এরকম ধরনের হয়তো প্রশ্ন থাকতে পারে। জিপিএস মানে আমরা আগে আলোচনা করেছিলাম, পুরো কথাটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা আমরা সাধারণত পৃথিবীর বাইরে আর কি মহাকাশে যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটের সাহায্যে আমরা কোন একটা স্থানের নিখুঁত ভাবে তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা তার অবস্থান আমরা নির্ণয় করতে পারি, এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম তাকে বলা হয়, জিপিএস বলা হয়। এর সাহায্যে আমাদের এখন বর্তমান যুগে বিভিন্ন রকম কার্যকলাপ করা হয়, বিভিন্ন রকম গবেষণামূলক কার্য করা হয়, হ্যাঁ, বিভিন্ন রকম তোমার মানুষের সুবিধার কাজে লাগে। যেমন ধরো আমি এই মুহূর্তে কোন একটা জায়গায় বেড়াতে যেতে চাইছি, তাহলে সেই রাস্তাটা বা সেই জায়গাটার অবস্থান কোথায় আমরা মোবাইলে সার্চ করলে, গুগলে সার্চ করলে সেগুলো পেয়ে যাই, লংগিচিউড ল্যাটিচিউড কত তার, আমার বাড়ি থেকে তার ডিস্টেন্স কত, যদি আমার মোবাইলে সেখানে আমার যদি তোমার গুগল ম্যাপ যদি আমি সেখানে ইয়ে করে রাখি, হ্যাঁ, সেটিংস এ যদি অন করে রাখি, তাহলে আমার বাড়ি থেকে সেই জায়গার পার্টিকুলার ডিস্টেন্স কত, যাওয়ার রাস্তা কিভাবে, এরকম বিভিন্ন রকম আধুনিক পদ্ধতিতে জিপিএস সিস্টেমের ব্যবহার করা হয়। কখনো কখনো ধরো খনিজ সম্পদ কোথায় কি পাওয়া যাবে সেগুলো গবেষণার জন্য, বা কোন একটা স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য, বা কেউ যদি হয়তো কোথাও কোনো রকম ক্রাইম করে সেগুলোকে উদ্ধার করবার জন্য, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে জিপিএস এর ব্যবহার হয়। তো যাই হোক, এই চ্যাপ্টারে মোটামুটি এরকমই প্রশ্ন থাকবে তোমাদের। আর একেবারে শেষের পাতাতে তোমাদের যেটা রয়েছে যে বিভিন্ন জায়গা খুঁজে বেড়াই, অর্থাৎ পার্টিকুলার কোন একটা জায়গার আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুই ভাবে তাকে নির্ণয় করতে পারি। আর এই চ্যাপ্টারটাতে তোমাদের দেয়া রয়েছে পূর্ব পশ্চিম একটা দেশের দুই প্রান্ত দিয়ে ধরো দ্রাঘিমা রেখাকে, তাহলে একটা দেশের যখন আমি অবস্থান বলবো তখন উত্তর দক্ষিণে আমি অক্ষরেখার মাধ্যমে তার অবস্থান বলবো, এবং পূর্ব পশ্চিমে দ্রাঘিমা রেখার সাহায্যে তার অবস্থান বলবো। হ্যাঁ, তো এই হলো আমাদের এই চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এখান থেকে তোমরা ছবিও কিছু করে রাখবে, দেখো একেবারে 19 পাতাতে যে ছবিটা রয়েছে তোমাদের সামনে আমি একটু দেখাচ্ছি, 19 পাতাতে নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা কিভাবে পৃথিবীকে 4টে গোলার্ধে ভাগ করছে, এই ছবিটা তোমরা ভূগোলের খাতা যদি করো সেখানে প্র্যাকটিস করতে পারো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে অক্ষরেখার একটা ছবি দেয়া আছে, অক্ষরেখা কাকে বলে, তাহলে এই ছবিটা তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো, তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। এখানে উত্তর মেরু দক্ষিণ মেরুটা দেখানো হয়নি, যাই হোক নিরক্ষরেখাটাকে ডট ডট করে দেয়া হয়েছে, এই ছবিটা তোমরা বইয়ের মধ্যে আনতে পারো, বা অক্ষরেখা কাকে বলে যখন আনসার লিখবে তখন চট করে এই ছবিটার পাশে এঁকে দিলে যে এটা হচ্ছে অক্ষরেখার ছবি। অর্থাৎ যখন তোমরা ভূগোলের কোনো প্রশ্নের উত্তর দেবে 3 নাম্বার বা 2 নাম্বার বা 5 নাম্বারে, তখন চেষ্টা করবে তার সঙ্গে কোনো রকম ছবি যদি দেওয়া সম্ভব হয়, ছবি দিলে ইমপ্রেশনটা ভালো হয়, নাম্বার বেশি পাওয়া যায়। ধরো অক্ষাংশের ক্ষেত্রে তুমি এই ছবিটা ব্যবহার করতে পারো, অক্ষাংশ কাকে বলে যেটা তোমাদের এই বইয়ে কালার করা আছে, কালার করার দরকার নেই, পুরোটা খালি যেটুকু কোন যে কোনটা অক্ষাংশ দেখাচ্ছে সেই কোনটার ছবি তোমরা এখানে আঁকতে পারো। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে তোমরা এই ছবিটা আঁকতে পারো, আমাদের বইয়ের মধ্যে যে ছবিটা দেয়া আছে দ্রাঘিমা রেখা কাকে বলে, তখন তোমরা এই ছবিটা দিতে পারো তার সঙ্গে, এবং দ্রাঘিমা কাকে বলে সেই সংজ্ঞাটা দেবে, ঠিক আছে? এই মোটামুটি আমাদের পড়া থাকলো। হ্যাঁ, এতটাই, নেক্সট ডে আমরা বায়ুচাপ,
এই চ্যাপ্টারটা শুরু করব। ওকে, সবাই ভালো থাকবে, ঠিক করে পড়াশোনা করবে, স্কুল যখন খুলবে তখন তো দেখা হবে, আজকে এই পর্যন্তই থাকবে।